রাতের দরজা জানালা খুলে ঘুমানো যাবে কিনা, ইসলামিক দৃষ্টিতে কোন ব্যাংকে টাকা ডিপোজিট রাখা জায়েজ কিনা, টি শার্ট পরে নামাজ হবে কিনা, লোন নিয়ে বাড়ি বানানো সম্পর্কে ইসলাম কি বলে, নামাজ শেষ করে শুয়ে শুয়ে সূরা মুলক বা সকাল সন্ধ্যার দোয়া বা জিকির করা যাবে কিনা, নির্দিষ্ট কাউকে বিয়ের উদ্দেশ্যে কি আল্লাহর কাছে চাওয়া যাবে, তাসবি দানা দিয়ে তসবি করা কি বেদাত, কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন, নামাজের মধ্যে ইমামের পিছনে মুক্তাদির রুকু সিজদায় তাকবীর পাঠ করা কতটুকু গুরুত্বপূর্ণ, আমি যদি নামাজ পড়ার সময় শুধু ফাতেহা পড়ে রুকুতে চলে গিয়ে মনে পড়ে তাহলে কি করব, রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো, স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ, আমরা শুরু করছি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পর্বে। মঞ্জুরা পারভিন আপনি প্রশ্ন করেছেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো, দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, বরং কোনো কোনো বর্ণায় আল্লাহুম্মা রব্বানা আলাকাল হামদ আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ এরকমও আছে, যার কারণে আপনি যে কোনোটা পড়েন তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে, সুন্নাহ আদায় হয়ে যাবে, যেহেতু সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত। আর কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতুল মাআনি, এই মূলনীতির আলোকে আপনি রব্বানা ওয়ালাকাল হামদ যদি পড়েন অথবা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো। নিউ কাটার এআইডি থেকে প্রশ্ন করা হচ্ছে, স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ, মেয়েদের স্বামী মারা গেলে সাদা শাড়ি আর কালো শাড়ি এরকম কোনো কিছু পড়ার ক্ষেত্রে ইসলামী শরিয়াত কোনো নির্দেশনা দেয় না, ইসলামী শরিয়া বলে কোনো স্ত্রী লোক তার স্বামী যদি মারা যান তাহলে 4 মাস 10 দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন, আর শোক পালনের অংশ হিসাবে তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না, গহনাগাতি ইত্যাদি ব্যবহার করবেন না, স্বাভাবিকভাবে চলবেন, সাদাই পড়তে হবে এরকম কোনো কথা নেই, সচরাচর তিনি বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে কোনো মেহমান অতিথি আসলে তখন যে পোশাকগুলো পরেন এরকম কোনো পোশাক পরবেন না, বাস এটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এর বাইরে তাকে বিশেষ কোনো কালার কাপড় পরতে হবে, সাদা পরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ইসলামের শরীয়তে নেই। সবুজ ভূঁইয়া আপনি জানতে চেয়েছেন, আমি যদি নামাজ পড়ার সময় শুধু ফাতেহা পড়ে রুকুতে চলে গিয়ে মনে পড়ে তাহলে কি করব, ভাই সবুজ ভূঁইয়া সুরা ফাতেহা পড়েছেন, অন্য সুরা মিলাননি, রুকুতে গেছেন তারপরে মনে হয়েছে, আপনি সিজদা সাহু করবেন, কারণ সুরা ফাতেহার পরে অন্য সুরা মিলানো ওয়াজিব ওলামায়ে আহনাফের মতে, আমাদের ওলামায়ে কেরামের মতে, আর এই মতটা দলিলের দিক থেকে বেশি শক্তিশালী এবং সমৃদ্ধ, যদিও অ্যারাবিয়ান স্কলারদের মধ্যে সৌদি আরব ওলামা ইকরাম এবং হাম্বলি ফিক ফলো করেন ওলামা ইকরামের অনেকেই বলেন যে সুরাহ মিলানো অথবা সুরা ফাতেহা পরবর্তী যে কেরাতের অংশ সেটা ওয়াজিব নয়, সেটা আবশ্যক নয়, আমরা দলিলের আলোচনায় বিস্তারিত গেলাম না, শুধু এটুকু বললাম যে আপনার ওয়াজিব হওয়ার মতটাকে অগ্রাধিকার দিয়ে আপনি সিজদা সহু করবেন, এটাই আপনার জন্য অধিক নিরাপদ। শেখ অন্তর আপনি জানতে চেয়েছেন, নামাজের মধ্যে ইমামের পিছনে মুক্তাদির রুকু সিজদায় তাকবীর পাঠ করা কতটুকু গুরুত্বপূর্ণ, ইমামের পিছনে মুক্তাদির রুকু এবং সিজদায় তাকবীর পাঠ করা জরুরি, তবে তাকবীর পাঠ করা এটাকে ওলামায়ে কেরাম সৌদি আরব ওলামায়ে কেরাম সহ মধ্যপ্রাচ্যের অনেক ওলামায়ে কেরাম ওয়াজিব বলল, আমাদের ওলামায়ে কেরামটাকে সুন্নাহ বলেন, যার কারণে কেউ যদি না করে সালাত হয়ে যাবে, কিন্তু ইমাম থাকা না থাকায় কোনো পার্থক্য পড়বে না, ফরক পড়বে না, বরং সর্বাবস্থা আমাদেরকে পড়তে হবে তাসবিহ, রুকুর তাসবিহ এবং সিজদার তাসবিহ। মাহমুদুল হক ভূঁইয়া আপনি জানতে চেয়েছেন, কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন, মাহমুদুল হক ভূঁইয়া আপনার প্রশ্ন উত্তরে বলবো, কবরবাসীকে সালাম দিবেন আপনি, তবে কবরবাসীরা আমাদের কথা শুনতে পান কি না এ বিষয় নিয়ে ওলামাদের মধ্যে মত পার্থক্য রয়েছে, অনেক ওলামা বলেন যে শুনতে পান না, তাদের দলিল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, যারা কবরবাসী তাদেরকে আপনি শোনাতে পারবেন না, অর্থাৎ তাদেরকে শোনার ক্ষমতা আপনার নাই, আর যারা বলেন যে না ওনারা শুনতে পান তাদেরও অনেকগুলো দলিল অনেকগুলো কোরআন অংশ হাদিসের সূত্র রয়েছে। এমডি শফিক আপনি জানতে চেয়েছেন, তাসবি দানা দিয়ে তসবি করা কি বেদাত, ভাই শফিক এটাকে আমরা বেদাত বলি না, অনেক ওলামা ইকরাম বেদাত বলেন, তারা বলে থাকেন যে বিভিন্ন হাদিসে আঙ্গুলের করে তাসবিহ গণার ফজিলত বা গুরুত্ব আরোপ এর বর্ণনা বা বিবরণ পরোক্ষভাবে বোঝা যায়, বিশেষ করে কি আমাদের দিন এগুলো জলজল করে জ্বলতে থাকবে বা উজ্জ্বল আলো দিবে এরকম বর্ণনা পাওয়া যায়, তো তাসবি দানা তো এই হাদিসকে অ্যাভয়েড করাই হয়, বিধা এটাকে অনেকে বিধাত বলে থাকেন, আমরা এটাকে বিধাত এই জন্য বলি না
যে তাসবিহ দানা ব্যবহার করা কি আলাদা সুন্নাহ আলাদা মুস্তাহাব আলাদা ফজিলতপূর্ণ আলাদা আমল এরকমটি কেউ মনে করেন বলে আমাদের জানা নেই যেহেতু এরকমটি কেউ মনে করেন না তাহলে তাসবিহ দানা ব্যবহার করা কি আমরা বিদআত বলতে পারি না বরং তাসবিহ দানা বিদআত ব্যবহার করা এটা ওই ব্যক্তির জন্য বিধেয় যে ব্যক্তি 100 বার বা বেশি সংখ্যক তাসবিহ যে সংখ্যাগুলো সেগুলো আঙ্গুলে করে গুনে তিনি মনে রাখতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা বিধেয় তবে উত্তম হবে সর্বঅবস্থায় আঙ্গুলে করে গণনা করা তাছাড়া কোন কোন সালাফ থেকে বিভিন্ন বিচি ইত্যাদিকে তাসবিহ গণনার ক্ষেত্রে ব্যবহার করার কথা বর্ণনা পাওয়া যায় কিন্তু আঙ্গুলের কর এটার বর্ণনা এটার তাসবিহ গণনা করার কথা যেহেতু হাদিস থেকে পাওয়া যায় সরাসরি সেজন্য আমরা সেটাকে অগ্রাধিকার দেওয়াটাই উত্তম হবে কিন্তু আমরা ওটাকে বিদআত বলবো না তবে হ্যাঁ তাসবিহ ব্যবহারকে আলাদা একটা ইবাদত বা সওয়াব বা ওইটাতে গুনলে সওয়াব হবে বা ওইটাতে গোনা উত্তম বা ওইটাতে গোলা গণনা করা নিয়ম এরকম যদি কেউ মনে করে তাহলে সেটি বিদআত হতে পারে মোহাম্মদ আখতার নীরা আপনি জানতে চেয়েছেন নির্দিষ্ট কাউকে বিয়ের উদ্দেশ্যে কি আল্লাহর কাছে চাওয়া যাবে বোন মাহমুদ আখতার নীরা নির্দিষ্ট কাউকে বিয়ে করা এটা আল্লাহর কাছে চাওয়া যেতেই পারে আল্লাহ আমার অমুককে ভালো লাগে আপনি তাকে আমার সঙ্গে বিয়ে দিন তবে এই বিয়ের আগে অন্য কাউকে পছন্দ করে নির্দিষ্ট করে তাকে চাওয়া এটা কোনো অর্থবহ চাওয়া নয় এই দোয়াটা কোনো শুদ্ধ দোয়া নয় নিষিদ্ধ নয় এতটুকু বলবো কিন্তু খুব বেশি প্রশংসনীয় দোয়া নয় ভালো দোয়া নয় তার কারণ হলো আপনি যাকে চাচ্ছেন আপনি নির্দিষ্ট যদি করে নেন যে তাকে নিয়ে আপনি ঘর করবেন তাহলে সেক্ষেত্রে তার ভালো হওয়া মন্দ হওয়া দায় দায়িত্ব কিন্তু আপনার উপরে আর যদি আপনি বিষয়টিকে আল্লাহর উপরে ন্যস্ত করে দেন যে আল্লাহ আপনি আমার জন্য ভালো জীবনসঙ্গী দেন আমার জন্য এমন একজন সঙ্গী দেন যার মাধ্যমে আমার সুখ শান্তি হবে আমার দিন ভালো যাবে তাহলে সেক্ষেত্রে বিষয়টি আল্লাহর উপর আপনি ন্যস্ত করলেন সেটা হবে সবচেয়ে উত্তম এবং ভালো জান্নাত জাহান আপনি জানতে চেয়েছেন নামাজ শেষ করে শুয়ে শুয়ে সূরা মুলক বা সকাল সন্ধ্যার দোয়া বা জিকির করা যাবে কিনা করা যাবে বোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম স্পষ্ট করে বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্বঅবস্থা আল্লাহ তাআলার জিকির করে স্মরণ করে অতএব আল্লাহ তাআলার জিকির বা স্মরণ এগুলো যে কোনো অবস্থা আপনি করতে পারেন আপনার মনে কোনো অবজ্ঞা থেকে তো আপনি আর করছেন না অতএব এটি জায়েজ হবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ হাসান মুন্না জানতে চেয়েছেন লোন নিয়ে বাড়ি বানানো সম্পর্কে ইসলাম কি বলে বোন ভাই হাসান মুন্না লোন নিয়ে বাড়ি তো আপনি বানাতে পারেনি কোনো অসুবিধা নেই তবে আজকাল হাউস লোন যেগুলো আছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সুদভিত্তিক মনে রাখবেন সুদের কোনো কারবার কোনো মুসলমান করতে পারে না এটা জঘন্য হারাম ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে এই হারামের ভয়াবহতা এর ক্ষতি দুনিয়াবী এবং পরকালীন আমরা হয়তো আজ করতে পারি না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হারাম রেখেছেন আমাদের উপকারের জন্য আমাদের কল্যাণার্থী বিধায় এটাকে হারাম হিসাবে মেনে নেওয়া গ্রহণ করা আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী চলা এটা মুমিনের কাজ আর তা না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ভয়াবহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন এবং দুনিয়াতে আখেরাতে ধ্বংস নেমে আসবে হারামের সাথে সংশ্লিষ্ট রাখলে প্রিয় ভাইরা আমার আল্লাহ তাআলার হুকুম এবং নির্দেশকে মান্য করা এটাই হলো একজন ইমানদারের একজন মুসলমানের প্রধান কর্তব্য বিধায় আপনি হাউস লোন নিতে গিয়ে যদি কোনো সুদের লোন নিতে হয় সুদের কোনো কারবারে সুদের কোনো চুক্তিতে জড়াতে হয় তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না সেটা আপনার জন্য গুনাহের কারণ হবে এর বাইরে হাউস লোন এটা যদি আপনি সুদমুক্তভাবে নেওয়ার কোনো উপায় থাকে তাহলে নিতে পারেন কোনো অসুবিধা নেই মনে রাখবেন মানুষ বেঁচে থাকার জন্য একটা ঘর দরকার আছে কিন্তু বাড়ি লোন করে বাড়ি করতে হবে এটা কোনো প্রয়োজন নাই হ্যাঁ হয়তো আপনার কষ্ট হচ্ছে ভাড়া বাড়িতে থাকতে কিন্তু জাহান্নামের কষ্টের চাইতে কষ্ট অনেক কম ইনশাআল্লাহ বিইজনিল্লাহ এমডি আশরাফুল ইসলাম জানতে চেয়েছেন টি শার্ট পরে নামাজ হবে কি না হ্যাঁ নামাজ হয়ে যাবে কিন্তু এরকম কোনো টি শার্ট পরে সালাত আদায় করা উচিত নয় যেটা সালাতের গাম্ভীর্যতার সাথে যায় না অথবা আপনার এই টি শার্ট পরে আপনি কোথাও যান না ভালো কোথাও এরকম যদি হয় তাহলে আপনার জন্য টি শার্ট পরে সালাত আদায় করা জায়েজ হবে না অন্যথায় জায়েজ হবে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ হে ইমানদাররা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো অতএব আপনি যে পোশাকটা আপনার কাছে সুন্দর সম্ভ্রান্ত জায়গায় আপনি যান সাধারণত বা সাধারণ পোশাক নয় অপমানজনক পোশাক নয় বা আপনার শোয়ার পোশাক নয় বা এটা পরে আপনি কোথাও যেতে চান না এরকম পোশাক যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হয়ে যাবে টি শার্টেও কোনো অসুবিধা নেই এরপরে প্রশ্ন করেছেন জেসমিন আরা মৌসুমী আপনি জানতে চেয়েছেন ইসলামিক দৃষ্টিতে কোনো ব্যাংকে টাকা ডিপোজিট রাখা জায়েজ কিনা অনেকেরই জানার ইচ্ছা ইসলামী ব্যাংকে আপনি
ও ইসলামী দৃষ্টিতে কোন ব্যাংকে টাকা ডিপোজিট রাখা, দেখুন কোন ব্যাংকে রাখবেন সেটা আপনার ব্যাপার, তবে যে কোনো ইসলামী ব্যাংকে আপনাকে টাকা রাখতে হবে। সুদ ভিত্তিক যে সমস্ত কনভেনশনাল ব্যাংক আছে সেগুলোতে আপনি টাকা রাখবেন না, কারণ সেখানে রাখা মানে হলো সুদকে সহায়তা করা। আর ইসলামী ব্যাংকগুলো যতই তাদের ভুল ত্রুটি থাকুক না কেন, তারা সুদের বিরুদ্ধে ক্যাম্পেইন করেন, সুদ হারাম এই ধারণাকে তারা সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন, যার কারণে আপনার পয়সা সেখানে দেওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এমনি শরীফুদ্দিন জানতে চেয়েছেন, যতবার কালিমা পড়া হয় ততবার কি ইমান নবায়ন হয়? ভাই শরীফুদ্দিন, আসলে কালিমা পড়ার সাথে ইমান নবায়নের সম্পর্ক না। ইমান নবায়ন হলো আপনি আপনার ভেতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আস্থা, ভালোবাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা, আপনি ভেতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ বা একত্ববাদের বিষয়ে আপনি স্বীকারোক্তি দিচ্ছেন কি না, সেই মানসিকতা নিয়ে যদি আপনি কালিমা পড়েন তাহলে অবশ্যই সেটা ইমানের নবায়ন হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। ঠিক করে নিয়েছেন, তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। যে কে তুলি, আপনি প্রশ্ন করেছেন, রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কিনা, সরাসরি কোরআন হাদিসে নিষেধ আছে বলে আমার জানা নেই, তবে হ্যাঁ দরজা বন্ধ করে নিষেধ।